বাঁকুড়া জেলার হিরবাঁধ থানার মলিয়ান অঞ্চলের লালবাজার গ্রামে বসবাস করতেন মৃদুলা কর্মকার ও তার পরিবার। শনিবার সন্ধ্যায় কুড়ুল দিয়ে মৃদুলা কর্মকারকে হত্যা করে তার ছেলে অনুপ কর্মকার বলে অভিযোগ। কি কারণে সে মাকে হত্যা করল সে ব্যাপারে ধন্দে এলাকাবাসীরা। তাদের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান অনুপ কর্মকার মানসিক অবসাদে ভুগছিলেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দেখলাম যে আমি তো বাড়িতে থাকছি, তখন ছিলাম না, যখন হয়েছে যখন আসি দেখি তখন মানে একদম শেষ হয়ে গেছে। মানে কি কারণে এরকম করলো, কি মনে হয় আপনাদের? মনে হয় তো মেন্টালিটির প্রবলেম। আমাদের পাশের বাড়ি কিন্তু অতটা ওদের সঙ্গে আমাদের ভালো ইয়ে নেই। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক তো ভালোই আছি, মানে বুঝতেই পারছেন যে অবস্থা হয়েছে কালকে সেটা খুবই একদম খারাপ আর কি। আপনারা কি চাইছেন? চাইছি প্রশাসন যাতে মানে ব্যবস্থা করে কিছু। বাড়িতে কি আগে অশান্তি ঝামেলা হতো? হ্যাঁ হতো মাঝের মধ্যে, কিন্তু এটা আপনারা ভাবতে পারছেন না এরকম হবে ভাবতেই পারিনি। এখন রীতিমতো আতঙ্কে আছে। হ্যাঁ, কি নাম যে মারা গেছে তার নাম কি? মৃদুলা কর্মকার। আর যিনি অভিযুক্ত হত্যা করেছেন তার নাম? অনুপ কর্মকার। তার ছেলে? হুম, তার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ অনুপ কর্মকারকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।